বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিরফ্রাইটের বৈমানিক এবং তাদের উত্তরাধিকারের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। রাজধানী তেজগাঁও বিএএফ শাহিন হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান দেশের স্বাধীনতায় অবদানের স্বীকৃতি স্বরূপ কিরফ্রাইটের বৈমানিক সহ 28 জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিরফ্লাইটের সদস্যদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মাত্র তিনটি বিমান নিয়ে যে বাহিনীর জন্ম হয়েছিল তা আজ আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনীতে পরিণত হয়েছে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত লাল সবুজের পতাকা আমাদের গর্বের প্রতীক। 1971 সালে এই যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে আপনারা রচনা করেছেন অগণিত বীরত্বতা। মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন কর্নেল সুলতান মাহমুদের নেতৃত্বে ভাইস লেফটেন্যান্ট শামসুল আলম, ফ্লাইং অফিসার বদরুল আলম, 6 জন বেসামরিক বৈমানিক ও 47 জন বিমান সেনা এবং মাত্র 3টি অসামরিক বিমান নিয়ে গঠিত ছিল ফ্লাইট যা আমাদের আজকে এই ক্ষেত্রে বিমান বাহিনী। আকাশপথে কিলোফ্লাইটের অসংখ্য সফল অভিযান শুধু বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেনি, আমাদের জীবন বিমান বাহিনী গঠনকেও ত্বরান্বিত। মহান মুক্তিযুদ্ধে আপনাদের এই অভূতপূর্ব অবদান বিমান বাহিনীর সকল সদস্য তথা সমগ্র জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করে। সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের জাতির পিতার উদাত্ত আহ্বান সাড়া দিয়ে দেশের আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ ত্যাগ করে আপনারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অসীম সাহসিকতা ও অসাধারণ দক্ষতায় মুক্তিযুদ্ধে আপনাদের ডেপুটি ব্যবস্থা সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। মহান মুক্তিযুদ্ধে আপনাদের আত্মত্যাগের চেতনা আমাদের ভবিষ্যৎ চলার পথে পাতে। আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আপনারা সেদিন আপনাদের সুন্দর বর্তমানকে উৎসর্গ করেছেন, যে মহান দৃষ্টান্ত স্থাপন করেছে তা আজকেও আমাদের গভীরতা। আমন্ত্রিত অতিথিদের, মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যগণের প্রগাঢ় দেশপ্রেম, উচ্চমানের পেশাদারিত্ব ও অসাধারণ রণকৌশল জাতির পিতার দৃষ্টি আকর্ষণ করেছে। তাই তিনি একটি আধুনিক শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন এবং সে মোতাবেক তিনি ব্যবস্থাও দিয়েছিলেন। তার দিক নির্দেশনায় স্বাধীনতার পরপরই বিমান বাহিনী যুক্ত হয় সে সময় অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও এয়ার ডিফেন্স ইউনিট